নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ পি। যেমন খুশি রাধো। আজকে তোমাদের জন্য এনেছি খুব পুরনো আর চটজলদি একটি রেসিপি, আলুর বাটি চচ্চড়ি। মা ঠাকুমারা এই রান্নাটি খুব করতেন আর গরম রুটি বা লুচির সাথে পরিবেশন করতেন, যেটা আমাদের পরিবারের সবারই খুব পছন্দের ছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে নতুন রেসিপি আপলোড হলেই নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। চলো দেখে নিই রান্নাটি করতে আমাদের কী কী লাগছে। এখানে বড় দুটি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ছটি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর সাত আটটি রসুনের কোয়া ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে 1 টিস্পুন হলুদ নিয়েছি আর নিয়েছি 1 টিস্পুন চিনি আর নুন আন্দাজ মতো, আর সর্ষের তেল নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ মতো। আলুর বাটি চচ্চড়ের জন্য প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াইতে আলুটা দিয়ে দিচ্ছি। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি, রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, নুন দিলাম, হলুদ, চিনি, সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর দিলাম 1 কাপ জল। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনো গ্যাস অন করিনি, আগে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার গ্যাস অন করে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে, এই সময় ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে আঁচ একদম লো করে দিতে হবে। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দিতে হবে। ঝোল শুকিয়ে গেছে, দেখি এবার আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুও সিদ্ধ হয়ে গেছে, এরকম গামা খাই নামাতে হবে রান্নাটা। আরো 1/2 চা চামচ সর্ষের তেল আমি এতে ছড়িয়ে দিই। দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করা যাবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কিন্তু চটজলদি রেসিপি আলুর বাটি চচ্চড়ি। রুটি, লুচি বা পরোটার সাথে পরিবেশন করবে, আশা করি সবারই পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি cookwithp_20। কম মশলাদার চটজলদি আরও অনেক রেসিপি নিয়ে হাজির হব তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, নমস্কার।